আলিসা গ্রুপের প্রশ্ন হচ্ছে, কেউ যদি প্রবাস থেকে বিয়ে করেন তাহলে কি এ বিয়ে বৈধ হবে? এই ক্ষেত্রে শর্ত সাপেক্ষ কি রয়েছে, তথা বরের পক্ষ থেকে কি কি প্রয়োজন হবে, অনুরূপভাবে কনের পক্ষ থেকে কি কি প্রয়োজন হবে, বিষয়গুলো স্পষ্ট করলে উপকৃত হব। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ, ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আতাকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকহু ফাযাওয়িজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, যখন তোমাদের কাছে কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার দিন অতি সুন্দর, যার চরিত্র অতি সুন্দর, তার সাথে বিয়ের কার্য সম্পন্ন করো। আর এই ক্ষেত্রে অবশ্যই বিয়ের কার্য যে সম্পন্ন হবে, বিশেষ করে মেয়ের পক্ষ, মেয়ের পক্ষের অনুমোদন থাকতে হবে, মেয়ের পক্ষ মেয়ের বিয়ে দেবেন। এই জন্য তার যিনি গার্জিয়ান, কখনো পিতা হতে পারেন, কখনো দাদা হতে পারেন, কখনো চাচা হতে পারেন, মামা হতে পারেন, তথা মেয়ের যিনি গার্জিয়ান তিনি বিয়ের কার্য সম্পন্ন করবেন। এই জন্য কেউ যদি প্রবাস থেকে বিয়ে করে, আমরা প্রথমত এইভাবে বলবো যে প্রবাস থেকে বিয়ে করা এটি উত্তম কাজ নয়, অনুত্তম একটি কাজ। তবে কেউ যদি শর্ত সাপেক্ষে বিয়ে সম্পন্ন করেন তাহলে সেটি বৈধ। এই ক্ষেত্রে অবশ্যই শর্ত রয়েছে। বিয়ের ক্ষেত্রে মৌলিক যে দিকগুলি রয়েছে সেটি হচ্ছে মেয়ের অভিভাবকের সম্মতি থাকা, মেয়ের অভিভাবকের মাধ্যমে বিয়ে সম্পন্ন করা, অনুরূপভাবে ইজাব এবং কবুল, এই স্পষ্টভাবে ইজাব এবং কবুল হওয়া, যে বিয়ে দিলাম, বিয়ে করলাম, বিয়েতে আমি সম্মতি দিলাম, এই বিষয়গুলো যেন স্পষ্ট হয়। সাথে সাথে সাক্ষ্য থাকতে হবে, মোহর নির্ধারণ করতে হবে। তাহলে কোনো বিয়ের যদি মেয়ের পক্ষ থেকে তার অভিভাবক অনুমতি দেয়, তিনি সাপোর্ট দিচ্ছেন, তার অনুমতি সাপেক্ষে বিয়ে শাদী হচ্ছে, বিয়েতে মোহর নির্ধারিত হয়েছে, সাক্ষী রয়েছে, তাহলে এই বিয়ে বৈধ। এই জন্য আমরা বলবো, কেউ যদি স্বদেশ থেকে মেয়ের বাবা রাজি রয়েছে, তার ফ্যামিলি রাজি রয়েছে, মেয়ের সম্মতি রয়েছে, আর এপাশ থেকে শুধু যদি পুরুষ রাজি থাকে তাহলে যথেষ্ট হয়। পুরুষের ক্ষেত্রে অভিভাবকের প্রয়োজন পড়ে না, পুরুষ তিনি একাই একশো, মানে সবকিছু কাজ তিনি করতে পারে। পুরুষ যদি একাই হন তাহলে এই পক্ষ হলো তিনি একা, আর বাকি যে পক্ষ সেখানে অবশ্যই মেয়ের সম্মতি থাকতে হবে, মেয়ের পরিবারের সম্মতি থাকতে হবে, এর মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে। এই জন্য সেখানে যদি এই বিষয়গুলো স্পষ্ট হয় যে বিয়ে হচ্ছে, এর মাঝে ধোকার কোনো কিছু নাই, স্পষ্ট, মেয়ে যিনি তাকেও আমরা আগে থেকে চিনি, ছেলে যিনি তাকেও আমরা আগে থেকে চিনি, উভয় উভয়ের যে পরিচয় সে পরিচয় সম্পর্কে স্পষ্ট, এখানে ধোকার কিছু নাই। এমন হতে পারে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে যখন বিয়েগুলো হয়, অনেক সময় ধোকার মাধ্যমেও অনেকে ক্ষতিগ্রস্ত হন। যাকে মেয়ে, যার সাথে আমি বিয়ে বসতে চলেছি, যে মেয়েকে হতে পারে আমি কোনো মাধ্যমে দেখেছি, কখনো লাইফে দেখেছি, বাস্তবে তিনি ওই মেয়ে নন যাকে আমি বিয়ে করতে চলেছি, এ ধরনের ধোকায় পড়ে। একইভাবে পুরুষের ক্ষেত্রেও, যে পুরুষকে আমি চিনি না, জানি না, তার সাথে বিয়ের কার্য সম্পন্ন করা না, এটি ঠিক হবে না, এগুলো ঠিক হবে না। এই জন্য ধোকামুক্ত যদি হয়, প্রথম হলো ধোকামুক্ত হয়, এবং আনুষঙ্গিক যে দিকগুলি, বিয়ের যে দিকগুলি উল্লেখ করেছে সেগুলো যদি সুন্দর হয় তাহলে বিয়ে বৈধ হবে, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আলম।